নৌকায় পারাপারের এই দৃশ্য কোনো গ্রামীণ জনপদের নয় এটা রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল প্রতিদিন প্রায় ত্রিশ হাজার মানুষ এভাবে নৌকায় আসেন এখানে দক্ষিণ কমলাপুর মুগদা গোপীবাগ মানিকনগর ও মান্ডা এলাকাগুলো থেকে মতিঝিল আসতে কমলাপুর হয়ে সেনাকল্যাণের সামনে দিয়ে অথবা মধুমিতা সিনেমাল হয়ে রিকশায় আসতে হয় তাই টাকা ও সময় বাঁচাতে সবাই উঠে পড়েন নৌকায় অন্যদিক থেকে আপনার ঘুরে অনেক দূর টাইমেও যেরকম সমস্যা সেরকম আপনার জ্যাম জটও একটা আছে নৌকা বেশি থাকলে তাড়াতাড়ি চলে যাওয়া যায় আবার অনেক সময় আছে এই গলি পুরা ভইরা যায় মানুষে এত লাইন হয় লোক উঠলে অনেক সময় ভয় লাগে কেউ সাতা জানে কেউ সাতা জানে আমি ময়লা পানি না অনেক ময়লা অফিসের সময় ও শিশুদের স্কুল সময়ে ভিড় অনেকটা বড় হয় ঘটে দুর্ঘটনাও নোংরা ও গন্ধযুক্ত পানিতে নষ্ট হয় পোশাক ও মালপত্র একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার এখানে যদি সরকার একটা উদ্যোগ নেয় তাহলে এটা আসলে জনসাধারণের জন্য খুব উপকারে আসে না ময়লা ফেলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে এখানে তো ব্যবসা হচ্ছে অলরেডি প্রতিনিয়ত ব্যবসা হচ্ছে না একটা নৌকায় পনেরো জন করে তিনটা নৌকায় পঁয়তাল্লিশ জন এই হিসাব করতে গেলে প্রায় পনেরো হাজার তো হবে মিনিমাম নৌকা সার্ভিস পরিচালনার নামে বাণিজ্য করছে একটি চক্র অথচ সাত দিনের ভাড়ার টাকা দিয়ে সম্ভব ছোট এইটুকু রাস্তা নির্মাণ ডিসেম্বর থেকে আমি বুঝে হয়েছে বা স্কুল জগৎ ছেড়ে দিচ্ছি তারপর থেকে আমি এখানে নৌকা চালাচ্ছি এখানে যাই হয় এক হাজার টাকা দুই হাজার লোক আমরা এগারো জন লোক কর্ম কর্ম করার পরে আমরা রাত্রে যা হয় এটা কালেকশন করি এটা বাক করে এগারো জনে নিয়ে যায় যাত্রীরা জানায় সকালের ভিড়ে অনেকেই সময় মতো পৌঁছতে পারে না অফিসে আবার ছাত্ররাও ঠিকমতো পৌঁছতে পারে না ক্লাসে বাংলাদেশ ব্যাংকের পেছনে একশো ফিটেরও কম এই জায়গাটুকুতে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন কর্তৃপক্ষ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন সবার আশা এমনটাই এই এলাকার মতো আপনার এলাকার সমস্যা আর নাগরিক বঞ্চনার কথা জানান পর্দায় দেখানো নাম্বারে এই শহরের মাধ্যমে প্রতি শুক্র ও শনিবার আপনার কষ্টের খবর আমরা তুলে ধরব এসএ টিভি পর্দায় দেলোয়ার জালালি এসএ টিভি ঢাকা